পদ্মাসেতুর মাধ্যমে আমাদের যোগাযোগ ব্যবস্থা ও অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এর মাধ্যমে 1.23% জিডিপি প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে, 0.84% দারিদ্র হ্রাস পাবে বলে জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। রবিবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজংয়ে যুব উন্নয়ন অধিদপ্তর ও পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের যৌথ উদ্যোগে আয়োজিত প্রকল্প এলাকায় ক্ষতিগ্রস্ত আয়বর্ধনমূলক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর মাধ্যমে বাঙালিরা কি আসে অনন্য মহেন্দ্রক্ষণে উপনীত হয়েছে, সমগ্র বাঙালি আজ স্বপ্ন পূরণের আনন্দে জীবন। পদ্মা সেতু কোনো সেতু নয়, এটি আমাদের এই বাংলাদেশের এক রাষ্ট্রনায়কের অসীম সাহসিকতা ও পর্বত আত্মবিশ্বাসের অবিশ্বাসস্বরূপ কথা। আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত।